হ্যালো স্টুডেন্ট, এই ভিডিও লেকচারটি বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টার যাদের ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ, অথবা এটাকে মাধ্যমও বলা যেতে পারে। এর আগের ভিডিও লেকচারটিতে আমরা সামাজিক স্তরবিন্যাসের ধারণা সম্পর্কে আলোচনা করেছি এবং সামাজিক স্তরবিন্যাসের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই আলোচনাটি হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ, বা সেটিকে এভাবে বলা যেতে পারে যে এর যে মাধ্যম সামাজিক স্তরবিন্যাসের, সমাজে যে সামাজিক স্তরবিন্যাস ঘটছে তার যে মাধ্যম আছে সেই মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করব। তো সামাজিক স্তরবিন্যাস একটি চিরন্তন ব্যবস্থা, তবে বিবর্তনের ধারায় বা বিভিন্ন পর্যায়ে গিয়ে এর যে প্রকারভেদ এগুলি অন্য ভিন্ন রকমের হয়ে থাকে। এই সামাজিক স্তরবিন্যাসের যে প্রকারভেদ এগুলি সম্পর্কে পেটার ওয়ারেসলি তিনটি ভিত্তির কথা বলেছেন, যে সমাজে যে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে তো সেই স্তরবিন্যাসকে তিনটি ভিত্তি রূপে দেখিয়েছেন। তার মতে প্রথম ভিত্তি হচ্ছে অর্থনৈতিক ভিত্তি, ইকোনমি, দ্বিতীয়টি হচ্ছে মর্যাদাগত ভিত্তি, স্ট্যাটাস, এবং তৃতীয়টি হচ্ছে ক্ষমতার ভিত্তি, যেটিকে পাওয়ার বলা হয়। তো পেটার ওয়ারেসলির মতে সমাজে যে সামাজিক স্তরবিন্যাস ঘটে তার তিনটি ভিত্তি আছে, সেই তিনটি ভিত্তি হচ্ছে, এক হচ্ছে অর্থনীতি, দ্বিতীয়টি হচ্ছে মর্যাদা, এবং তৃতীয়টি হচ্ছে ক্ষমতা। সমাজতাত্ত্বিকগণ সামাজিক স্তরবিন্যাসের এই রূপগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেছেন, যেমন দাসপ্রথা, সামন্ত প্রথা বা ভূমিদাস প্রথা, নাম্বার 3 শ্রেণী ব্যবস্থা, নাম্বার 4 জাতি ব্যবস্থা, এবং নাম্বার 5 ক্ষমতা। এই 5 প্রকার রূপের কথা সমাজবিজ্ঞানীরা বলেছেন। তো সমাজে বিভিন্ন পর্যায়ে এই 5 প্রকার যে ব্যবস্থা, যেটি সমাজের ক্ষেত্রে স্তরবিন্যাস ঘটিয়েছে, তো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন সবার প্রথমে ছিল দাসপ্রথা। সামাজিক স্তরবিন্যাসের এক চরম নিদর্শন হলো এই দাসপ্রথা। প্রাচীন যুগে ইউরোপে এই প্রথা অনুযায়ী সমাজে 2টি শ্রেণীর মানুষ ছিল, নাম্বার 1 ক্রীতদাস ও নাম্বার 2 দাস মালিক। সামাজিক প্রথা অনুযায়ী ক্রীতদাসদের কোনো রকম ভূসম্পত্তি অথবা মানবিক অধিকার ছিল না। ক্রীতদাসগণ প্রভুর সম্পত্তি হিসাবে ধরা হতো। পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতা এই দাসপ্রথার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। এই দাসপ্রথার 3টি বৈশিষ্ট্য ছিল। প্রথমত,
দাসরা ছিল প্রভুর সম্পত্তি। এই দাসদের উপর প্রভুর অবাধ কর্তৃত্ব ছিল। দ্বিতীয়ত, সামাজিক অথবা রাজনৈতিক ক্ষেত্রে ক্রীতদাসদের কোনো অধিকার ছিল না। সমাজে ক্রীতদাসরা ছিল ঘৃণার পাত্র। তৃতীয়ত, যে বৈশিষ্ট্য সেটি হবে এরকম যে দাসদেরকে বাধ্যতামূলকভাবে পরিশ্রম করতে হতো। প্রাচীন যুগের পরবর্তীকালে এই দাসপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এবং ধীরে ধীরে এই ব্যবস্থার অবলুপ্তি ঘটে। তাহলে এই দাসপ্রথা মোটামুটি ইউরোপের প্রাচীন যুগের ইউরোপে এই দাসপ্রথা খুব প্রখরভাবে দেখা যেত, এবং এই সমাজে যে দুটি শ্রেণী বসবাস করত বা দুটি শ্রেণী বিভাজন দেখা যেত, এক হচ্ছে ক্রীতদাস এবং আর একটি শ্রেণী হচ্ছে দাস মালিক, যারা এই ক্রীতদাসদের মালিক। এরপর হচ্ছে দ্বিতীয় যে প্রকারভেদ, সেটি হচ্ছে সামন্ত প্রথা, ইংরেজিতে যেটাকে স্টেট সিস্টেম বলে। মধ্যযুগের ইউরোপে এই সামন্ত বা ভূমিদাস, বা এটিকে আবার তালুক নামেও বলা হয়, যে মধ্যযুগের ইউরোপে সামন্ত বা ভূমিসত্ত্ব বা তালুক প্রথাকে স্টেট সিস্টেম কেন্দ্র করে সামাজিক স্তরবিন্যাস লক্ষ্য করা যেত। স্টেট শব্দটি ভূমি, জমি বা তালুককে অধিগ্রহণ ও সত্ত্বাধিকার হতে উদ্ভূত বলে মনে করা হয়। এই স্টেট সিস্টেম অ্যাকচুয়ালি অসম ভূমি বণ্টনের জন্য এক একটি তালুকের মালিক নির্দিষ্ট মর্যাদা বহন করত। এই মধ্যযুগীয় সামন্ত প্রথা অনুযায়ী এই স্টেট সিস্টেমের তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, সমাজস্থ লোকেরা তিনটি শ্রেণীতে বিভক্ত ছিলেন। প্রথম শ্রেণীতে ছিলেন যাজক সম্প্রদায়, তাদের বলা হতো ফার্স্ট স্টেট। দ্বিতীয় শ্রেণীতে ছিলেন অভিজাত সম্প্রদায়, তাদেরকে সেকেন্ড স্টেট হিসাবে ধরা হতো। এবং তৃতীয় শ্রেণীতে ছিলেন সর্বসাধারণ, যাদেরকে থার্ড স্টেট বলা হতো। এই তিন শ্রেণীর কাজকর্ম এবং জীবনযাপনের রীতিতে পার্থক্য বজায় ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল প্রত্যেকটি শ্রেণীর পদমর্যাদা, মানে প্রত্যেকটি শ্রেণীর যে পদমর্যাদা ছিল সেটি আইনের দ্বারা সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট করা হতো বা ছিল। আইনের চোখে সকলে সমান ছিল না। একই অপরাধের জন্য অভিজাত সম্প্রদায়ের লোক এবং সাধারণ মানুষ ভিন্ন ভিন্ন শাস্তি পেত। এছাড়া অন্যান্য আইন সম্মত অধিকারের ক্ষেত্রেও পার্থক্য ছিল। তৃতীয় যে বৈশিষ্ট্য, সেটি হল সামন্ত প্রথায় শুধুমাত্র প্রথম শ্রেণীর ব্যক্তিগণ রাজনৈতিক অধিকার ভোগ করতেন। এই সাধারণ মানুষের কোনো রকম রাজনৈতিক অধিকার ছিল না। মধ্যযুগেও
এই মধ্যযুগের ইউরোপ ছাড়াও মধ্যযুগীয় ইউরোপ ছাড়াও প্রাচীন ভারতবর্ষের সামন্ত প্রথা দেখা যেত বা বজায় ছিল। তবে ভারতবর্ষের সামন্ত প্রথা ছিল পৃথক ধরনের। অবশ্য এই এই সামন্ত প্রথা ধনতন্ত্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে অবসান ঘটে। এই সামন্ত প্রথার পরিবর্তে শ্রেণী ব্যবস্থা সামাজিক স্তরবিন্যাসের অন্যতম ভিত্তি হিসাবে পরিণত হয়। এর পরের যে সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ সেটি হচ্ছে শ্রেণী ব্যবস্থা, কারণ এই সামন্ত প্রথার পরবর্তীতে কিন্তু এই শ্রেণী ব্যবস্থাটা বিকাশ ও বিস্তার পায়। তো দেখে নেওয়া যায় কি শ্রেণী ব্যবস্থাটা কি, যে শিল্প সভ্যতার ক্রমবিকাশের ফলে অর্থনৈতিক ভিত্তিতে সমাজের জনগোষ্ঠীকে বিভক্ত করা হয়। শ্রেণী বা সোশ্যাল ক্লাস শব্দটি সমাজতত্ত্বে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানী এই শ্রেণী সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যেমন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, তিনি এই শ্রেণী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে শ্রেণী হলো এমন এক জনসমষ্টি যাদের উপযোগিতা গ্রহণের সুযোগ ও জীবনযাত্রার মান সমপর্যায়ভুক্ত। ব্যক্তির আর্থিক অবস্থা সম্পত্তির অধিকার থেকে শ্রেণী নির্ধারিত হয়ে থাকে। তো এখানে ম্যাক্স ওয়েবার যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে এমন একটি জনসমষ্টি যাদের উপযোগিতা গ্রহণের সুযোগ ও জীবনযাত্রার মান সমপর্যায়ভুক্ত, তাদেরকে শ্রেণী হিসাবে ধরা হয়েছে, যেটি মূলত ব্যক্তির আর্থিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স, তিনি উৎপাদনের উপাদানের ভিত্তিতে শ্রেণীর সৃষ্টি হওয়ার কথাও বলেছেন। মার্ক্সের মতে বা মার্ক্সের তত্ত্বে অর্থনৈতিক বৈষম্যকে শ্রেণীবিন্যাসের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ শ্রেণী বলতে যেটি বোঝানো হয় বা সাধারণভাবে যেটা আমরা জেনে থাকি, যে অর্থনৈতিক বা সম্পত্তির ভিত্তিতে যে বিভাজন করা হয় তাকেই কিন্তু আমরা শ্রেণী বলে থাকি। এই শ্রেণী মানে অর্থনৈতিক ভিত্তিকে কেন্দ্র করে মানুষ সমাজে যে বিভাজন তৈরি হয়েছে সেটি হচ্ছে শ্রেণী ব্যবস্থা। এর ফলে সমাজে বিভিন্ন শ্রেণী দেখা যায়, যেমন উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, এবং এই প্রত্যেকটি শ্রেণীর মধ্যে আবার বিভাজন আছে। তো এই হচ্ছে শ্রেণী ব্যবস্থা। এবং এই শ্রেণী ব্যবস্থায় কার্ল মার্ক্সের দৃষ্টি অনুযায়ী বা ব্যাখ্যা অনুযায়ী যদি উল্লেখ করা হয় যে উৎপাদনের উপকরণের ভিত্তিতে এই সমাজে শ্রেণী গড়ে উঠেছে, যেখানে এক হচ্ছে মালিক শ্রেণী আর এক হচ্ছে শ্রমিক শ্রেণী। এখানে মালিক শ্রেণীরা সবসময় শ্রমিক শ্রেণীদেরকে শোষণ হিসাবে ব্যবহার করে, যার ফলে মালিক শ্রেণী ধনী থেকে অতি ধনীতে পরিণত হয় আর শ্রমিক শ্রেণী একই অবস্থায় বা তার থেকে নিম্ন অবস্থায় চলে যায়। তো এইভাবে সমাজে যে শ্রেণী ব্যবস্থা তৈরি হয়েছে এবং একটি শোষণের যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এরকমই যেমন আমরা দাস প্রথা, সামন্ত প্রথায় দেখেছি যে সাধারণ মানুষ বা নিম্ন শ্রেণীর যারা মানুষ, যারা দাস, তাদেরকে মালিক শ্রেণী শোষণ করত,
তাদের সম্পত্তি হিসাবে মনে করত। এই শ্রেণী ব্যবস্থায়ও সেরকমই বিষয়টা দেখা যাচ্ছে যে মালিক শ্রেণীরা সর্বদা সেই শ্রমিক শ্রেণীদের শোষণ করতে চাচ্ছে। এর পরের যে ব্যবস্থাটা সেটি হচ্ছে জাতি ব্যবস্থা। এই জাতি ব্যবস্থা হলো ভারতীয় সমাজের একটি সুপ্রাচীন বৈশিষ্ট্য। ইংরেজি এই কাস্ট শব্দটির অর্থ হলো জন্ম বা বংশানুক্রমিক, অর্থাৎ জাতি হচ্ছে জন্মভিত্তিক। সমাজবিজ্ঞানী মজুমদার ও মদনের মতে জাতি হলো এক বদ্ধ গোষ্ঠীকে বোঝায়। জাতি হলো এক অন্তঃবৈবাহিক গোষ্ঠী। এই গোষ্ঠী সদস্যদের সামাজিক ক্ষেত্রে কতগুলি বিধিনিষেধ বা আচার আচরণ মেনে চলতে হয়। এরা চিরাচরিত ও অভিন্ন বৃত্তি অনুযায়ী এবং উৎপত্তি সূত্রে এক ও সমজাতীয় বিষয়টি থাকে। এই জাতি ব্যবস্থার বৃত্তি অনুযায়ী ভারতীয় সমাজের জনগোষ্ঠীকে প্রধানত চার ভাগে বিভক্ত করা হয়। জাতি ব্যবস্থার বৃত্তি অনুযায়ী ভারতীয় সমাজের জনগোষ্ঠীকে প্রধানত চারটি ভাগে বিভক্ত করা হয়, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই প্রতিটি বর্ণের মানুষ তাদের যে কর্ম আছে সেই কর্ম করতে বাধ্য হয়, এবং উপর থেকে নিচে অবধি যে শ্রেণীগুলো আছে একে অপরকে শোষণের যন্ত্র হিসাবে ব্যবহার করছে, করে আসছে। তো এই জাতি ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন এই জাতি ব্যবস্থার ক্ষেত্রে যে সামাজিক মর্যাদা দেখা যায় সেটাও পেয়ে থাকে। যেমন ব্রাহ্মণরা বেশি মর্যাদা ও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকে, এবং তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, এভাবে সিরিয়ালি চলে আসে। এই জাতি ব্যবস্থার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলি হলো যে জাতির সদস্যপদ হচ্ছে জন্মসূত্রে নির্ধারিত হয়। এটি হচ্ছে সামাজিক নিশ্চলতা, অর্থাৎ এখানে সচলতার বিষয়টি নেই। এই জাতি ব্যবস্থা হচ্ছে বংশানুক্রমিক পেশা ও বৃত্তি। অন্তবিবাহ এবং বিবাহের কঠোরতা থাকে। এই জাতি ব্যবস্থায় হচ্ছে মর্যাদার পার্থক্যের পরিবর্তন হয় না, অর্থাৎ মর্যাদা যেরকম থাকে সেইভাবেই থাকে, এই মর্যাদার কোনো পরিবর্তন ঘটে না। পরের বৈশিষ্ট্যটি হচ্ছে জাতি ব্যবস্থার মধ্যে সুনির্দিষ্ট রীতিনীতি ও বিধিনিষেধ থাকে। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি জাতি ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই, এবং এই জাতি ব্যবস্থার ফলে সমাজের উঁচু নিচু একটি ভেদাভেদ তৈরি হয়, যেটিকে আমরা সামাজিক স্তরবিন্যাস হিসাবে উল্লেখ করে থাকি। পরের যে ব্যবস্থা, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের যে প্রকারভেদের মধ্যে আরেকটি প্রকারভেদ বা মাধ্যম আছে, সেটি হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা হচ্ছে রাষ্ট্র ও রাজনীতি হলো ক্ষমতার কেন্দ্রবিন্দু।
দৈহিক শক্তির প্রয়োগ অথবা ভয় দেখিয়ে কোনো ব্যক্তিকে পরিচালিত করার সামর্থ্য হলো ক্ষমতা। বর্তমানে ক্ষমতা হলো স্তরবিন্যাসের বর্তমানে ক্ষমতা হলো সামাজিক স্তর বিন্যাসের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। সমাজবিজ্ঞানী প্যারেটো এবং অন্যান্য বিজ্ঞানীরা এই ক্ষমতাকে কেন্দ্র করে সমাজের ব্যক্তিবর্গেরতে বিভক্ত করেছেন, যেমন শাসক ও শাসিত শ্রেণী। শাসক শাসিত, শ্রেষ্ঠ বর্গ, সাধারণ মানুষ ইত্যাদি এই শ্রেণীতে বিভাজন করেছেন। তো এই শাসক ও শাসিত এবং শ্রেষ্ঠ বর্গ, সাধারণ মানুষ এই একটি সমাজের সামাজিক স্তরবিন্যাসের রূপ এবং যার ফলে শাসক শ্রেণী সর্বদা শাসিত শ্রেণীকে শোষণ করবে এবং সেরাটুকু তারা ভোগ করবে। এইভাবেই সমাজের উঁচু নিচু ভেদাভেদ তৈরি হয়েছে। তো সামাজিক স্তরবিন্যাসের যে প্রকারভেদগুলি আমরা দেখতে পাই সেগুলো মূলত এরকমেরই, যেমন প্রাচীন যুগে দাসপ্রথা, তারপরে সামন্ত প্রথা, তারপরে শ্রেণী ব্যবস্থা, তারপরে জাতি ব্যবস্থা এবং ক্ষমতা। তো এই ভিত্তিগুলিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন পর্যায়ে এই উঁচু নিচু ভেদাভেদ বা সমাজের স্তরবিন্যাস দেখা গিয়েছে। তো সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদের আলোচনা আজকে এই অবধি। থ্যাংক ইউ।